নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? আজকের আকাশটা দেখছেন কি সুন্দর, পরিষ্কার নীল আকাশ। এই দিকটাতে আবার দেখুন, আকাশের গায়ে যেন কাটাকুটি খেলা। আজকের ওয়েদারটা মনে হচ্ছে বেশ ভালোই থাকবে। চলুন এক কাপ কফি নিয়ে এসে বসি। তবে আজকে আর বেশি সময় নষ্ট করা যাবে না। আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসার কথা আছে, ওদের সাথে এখানে এসেই পরিচয়, তো সেই জন্যই আজকে সকাল থেকেই খুবই ব্যস্ততা। মাম্মার জন্মদিনটাও আমরা এখানে সেলিব্রেট করতে পারিনি, তো ভাবলাম আজকে যখন ইনভাইট করেছি ওদের, একটু বেশ ভালো করেই রান্নাবান্না করি। তো এখন কাতলা মাছের ঝোলটা বসিয়েছি, এটার গ্রেভিটা একটু হালকা করেই করছি। কাতলা মাছটা এখানে খুব একটা পাই না, বলতে গেলে এই প্রথমবারই পেলাম। ম্যাক্সিমাম রুই মাছটাই পাই, তো এবারে দেখলাম কাতলাটা ছিল তো নিয়ে এসছি। ভালোই মনে হচ্ছে বেশ মাছটা। একটু পাতলা করেই ঝোল হবে, এরপরে মাংসটা কষিয়ে নিচ্ছি। এটা একটু কষা মাংস টাইপেরই করব, কিন্তু ভাত দিয়ে খাওয়ার তো একটু ঝোল ঝোল থাকবে। আর মাছ মাংসটা হয়ে গেলে এরপর দুটো নিরামিষ আইটেম আছে, একটা ছোলার ডাল আর একটা হচ্ছে ফুলকপির রোস্ট, এই দুটো বানিয়ে নেব। ব্যাস, মাছ আর মাংসটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এদিকে ফুলকপির রোস্টটা বসিয়ে দিয়েছি, গ্রেভিটাও মোটামুটি হয়ে এসছে। এই রান্নাটার মধ্যে খুব একটা বেশি কিছু পড়ে না, কিন্তু খুব টেস্টি খেতে হয় জানেন। মেনলি টক দই আর কাজু বাদাম বাটা দিয়ে গ্রেভিটা হয়, আর একটু ঘি আর গরম মশলার ফ্লেভার থাকে। এই রান্নাটা খুব টেস্টি হয় আর একদম ইজি, খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা। মোটামুটি গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে, এটার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে জল দিয়ে ফুটতে দিয়ে দেব। এরপর আমি ছোলার ডালটা বসিয়ে দেব। ছোলার ডালটা নারকেল দিয়ে করব, তো নারকেলটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা লাল লাল হয়ে এসছে, তো এটাকে একটু সাইডে সরিয়ে রেখে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর নারকেলটা উঠিয়ে নিয়ে এটার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ছোলার ডালে অনেকগুলো ফোড়ন পড়ে, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, গোটা গরম মশলা। আর প্রথমে তেলে একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভারটা হয় জানেন। আর আমাদের এখানে শুকনো লঙ্কাগুলো একদম ঝাল নেই, তো সেই জন্য একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিই, তাতে কালারটা খুব সুন্দর হয়। আর ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো এটার মধ্যে এখনই একটু বেশি করে চিনি দিয়ে দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে খুব সুন্দর একটা কালারও আসে আর খেতেও খুব সুন্দর হয়। দেখছেন রংটা কি সুন্দর হয়েছে? এবার এর মধ্যে ডালটা দিয়ে সাঁতলে নেব। ব্যাস, মেন আইটেমগুলোর মধ্যে এই কটাই মোটামুটি ছিল। ডালটা হয়ে গেলেই আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এবার ওদের আসার সময় হয়ে গেছে, ফোন করে জানালো রওনা দিয়ে দিয়েছে, খুব বেশিক্ষণ লাগবে না, কাছেই থাকে। স্টার্টারের জন্য একটুখানি চিকেন ড্রামস্টিক করছি, ড্রামস্টিকগুলো আমি ভেজে নিচ্ছি, আর ওপাশে গ্রেভিটা রেডি করে রাখা আছে। ওই যে মনে হয় চলে এসছে, দেখি আমি কি বলো তুমি। কে এসেছে মামা? কে এসেছে? মিকি, কে এসছে? কে? দেখ 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 কে এসছে। এই যে, এ হলো আকাঙ্ক্ষা আর ওর হাজবেন্ড রাজীব। আর আমাদের বীর পুরুষকে দেখেছেন? এতদিন পরে দেখছে বলে ভুলে গেছে ওদেরকে। এখন দেখুন কেমন কাঁদছে। আবার একটু কিছুক্ষণ থাকলেই অবশ্য মনে পড়ে যাবে, তখন আবার কি সুন্দর খেলবে ওদের সাথে। মনে হচ্ছে কান্নাটা একটু থেমেছে। দাঁড়ান, এবার চিকেন ড্রামস্টিকটা একটু গ্রেভিতে টস করে নিয়ে ওদের স্টার্টারটা সার্ভ করে দিই। এই যে চিকেন ড্রামস্টিকটা এরকম দেখতে হয়েছে। কি এটু কি? আবার করো, আবার করো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো কি এলি মামলি। এটু কি মামাটা? জানেন আমার ছোটবেলায় আমার জন্মদিন কিভাবে হতো? আমাদের বাড়িতেও জন্মদিনের নিয়ম ছিল না, নিয়ম বলতে সেই ওই চালের পায়েস, তো চালের পায়েসটা করতো না। কিন্তু প্রতি বছর জন্মদিনে একটা করে ফুলের মালা নিয়ে আসতো আমার বাবা, আর প্রতি বছর জন্মদিনে ওই ফুলের মালাটা পরে আমি খেতে বসতাম। আর মাকে দেখতাম একটা এক টাকার কয়েন আমার কপালে ছুঁয়ে সেটা ঠাকুরের কাছে রেখে দিত। আর আমাদের বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে,
আমার জন্মদিনের সকালে সেই মন্দিরে মা পুজো দিতে যেত। এখানে তো কাছাকাছির মধ্যে কোনো মন্দির নেই, তো ওর যেদিন জন্মদিন ছিল সেদিন সকালে ওর দাদু আর ঠাম্মা দক্ষিণেশ্বরে গিয়েছিল পুজো দিতে। দেখছেন এখন কিরকম ভাব জমেছে, আর প্রথম দেখায় কি কান্নাই না কাঁদছিল। আসলে অনেকদিন পর দেখেছে তো, বেচারা আর মনে করতে পারেনি, ওইটুকু তো মাথা। কোলে বসে বসে আদর খাচ্ছে আর মিকি মাউস দেখছে। ওর ঘড়িটাতে একটা মিকি মাউস আছে, ওইটা ওর খুব পছন্দের, সেটা আবার কথাও বলে। আর ওই মিকি মাউসটাতে হাত দিতে গিয়ে বেচারা ওর ঘড়ি সব উল্টো পাল্টা করে দেয়। চলুন এবার অনেকটাই দুপুর হয়ে গেছে, এবার দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করে ফেলি। খাবারগুলো তো সব বানানোই আছে, এবার এক এক করে এগুলো সব মাইক্রো ওভেনে গরম করে নি। সব খাবারগুলো গরম হয়ে গেছে। মাছের ঝোল, মাংস, ফুলকপির রোস্ট আর ছোলার ডালটা তো আপনারা দেখেইছিলেন, এর সাথে একটু বেগুন, কুমড়ো, রাঙালু আর আলু ভাজা আর ভাত। চলুন তাহলে এবার ওদেরকে খাবার টেবিলে ডেকে নি। এখানে আমি ইয়েটা কিনি, গোলাপ জামুনটা কিনি। গোলাপ এখন জমিয়ে খাওয়া দাওয়া চলছে, সাথে খাওয়ার গল্পও চলছে। ওদের খাওয়াও মোটামুটি শেষের পথে, এবার আমরাও আমাদের খাবারটা বেড়ে নিই, তারপর আমরা খেয়ে নেব। ব্যাস যেই বাবাকে খেতে দিয়েছি অমনি পাশে বসে পড়েছে। দাঁড়ান ওকে একটু বলটা দি। উমা ছুঁড়ে ফেলে দিল, রেগে গেছে। সব ঘেটে দেবে কিন্তু। চলুন ও একটু ওদের সাথে খেলতে থাকুক, ততক্ষণ আমরা লাঞ্চটা সেরে নিই। ব্যাস আমাদের সকলেরই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর একটুখানি আইসক্রিম আর গোলাপ জামুন ছিল, সেটাও সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে ওর এক রাউন্ড ঘুমও হয়ে গেল, এখন একটুখানি ঘুম ঘুম পাচ্ছে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো জানেন, মজায় গল্পে হইহুল্লোড় খাওয়া দাওয়া কি ভালো কাটলো আজকের দিনটা। এবার ওরাও চলে যাবে বলছে, যাবার আগে আরেকবার মিকিটা দেখে নিচ্ছে। দেখছেন কি খুশি হয়েছে। দেখলো মনে রাখলো ঘুমের মধ্যে মারছে আমার, আমি ওদের ঘুমের মধ্যে খাচ্ছি। ওদের তো যাবার সময় হয়ে গেল, কিন্তু আপনাদের সাথে একটা জিনিস শেয়ারই করা হয়নি তো, ওর বার্থডে গিফট গুলো। ওগুলো তো সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হয়নি, চলুন আপনাদেরকে ওগুলো একটু দেখিয়ে দিই। এই দেখুন এই মিউজিক্যাল কিবোর্ডটা ওকে আমরা প্রথম জন্মদিনে গিফট করেছিলাম, আর এই ভিডিওটাও আগে তোলা। চুলগুলো দেখছেন কত বড় বড়, কি সুন্দর লাগতো বলুন। চুলগুলো কেটে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, কাটতেই হলো। দেখছেন কি সুন্দর বাজাচ্ছে, একদম মনের সুখে বাজাচ্ছে। ও এটা বাজাতে থাকুক, আর একটা গিফটও আপনাদের দেখিয়ে দিই, এটাও দাদু দিদা দিয়েছে। এই যে এটা, এটা হলো স্লিপ অ্যান্ড প্লে। এটা একটা ট্রাভেল কট টাইপের, এটার মধ্যেও খেলতেও পারবে, কোনো পড়ে যাওয়ার ভয় নেই, আবার ক্লান্ত হয়ে গেলে খেলতে খেলতে এটার মধ্যে ঘুমিয়েও পড়তে পারবে। আর এখনও দুটো গিফটিও আছে, মামা মামি ওর নামে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেটা দিয়ে এখনও অবধি কিছু কেনা হয়নি। আর ওর দাদু ঠাম্মার গিফটটাও ডিউ আছে, সেটাও এখনও পর্যন্ত কেনা হয়ে ওঠেনি। এই যে এই যে এই যে কে পালাচ্ছে, কে পালাচ্ছে, হ্যাঁ কে পালাচ্ছে আমি দেখি একটু। এই এই ধর পড়েছে, ধর পড়েছে। আই বাবা বাকি কে করেছে বলো, এটা কে করেছে, কে করেছে? এগুলো বন্ধ করে দিচ্ছ, বন্ধ হবে দরজাটা, বন্ধ হবে। হ্যাঁ জামাগুলো নষ্ট হয়ে যাচ্ছে না, এগুলো কি করেছিস তুই, এগুলো কি করেছিস, গুছিয়ে রাখো সবগুলো, গুছিয়ে রাখো। এদিকে দেখছেন কি কাণ্ডটা করেছে, যেই না একটুখানি চোখের আড়াল করেছি অমনি দুষ্টুমি শুরু হয়ে গেছে, আলমারি খুলে সমস্ত জামা নিচে ফেলে দিয়েছে।
ব্যাস উনি তো পালালেন, এখন আমাকে এই সমস্ত জামা কাপড় গুছিয়ে আবার রাখতে হবে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না কিন্তু। আর পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা।